সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক আসলে কি প্রকৃতিতে জিন বা ভূত নামের কোনো প্রাণীর অস্তিত্ব আছে আমরা যারা ধর্মে বিশ্বাস করি আমাদের কিমানাকিদাতে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস রাখতে হবে জিনের অস্তিত্ব আছে জিন অনেক কিছুই করতে পারে জিনের দ্বারা অনেক অসাধ্য কাজই সাধন করা সম্ভব তবে কিছু কিছু কাজ আসলে যখন ঘটে সমাজে নানান লোকমুখে অনেক কথা প্রচারিত আছে তো এই সব কথাগুলোকে পুঁজি করে কোনো বড় রকমের ক্রাইম ঘটাইয়া জিনের উপর দোষ চাপানো আসলে এরকম কোনো সম্ভব কিনা আজকে যে ঘটনা আমরা বলছি যদিও বলা হচ্ছে এটা জিনের কাজ বাট আমার মনে হয় নিশ্চয়ই আপনারা আমার সাথে একমত হবেন যে এখানে পেছনে অন্য কোনো ঘটনা জড়িত ঘটনা হচ্ছে খুলনার তেরখাতায় সেইখানে দুই মাস বয়সী দুইটা ছোট্ট মেয়ে শিশু একজনের নাম হচ্ছে মণি আর একজনের নাম হচ্ছে মুক্তা যমজ দুই বোন তাদের রহস্যজনক মৃত্যু হয়েছে আর এই ঘটনা ঘটেছে শিশু দুটোর নানার বাড়িতে আর তাদের মায়ের নাম হচ্ছে কণা আর এই ঘটনা হচ্ছে সকাল শুক্রবার আঠারোই ফেব্রুয়ারি সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার ছাগলাদহ ইউনিয়নের কুশলা গ্রামের এই ঘটনা সকাল সাড়ে ছটার দিকে দুইটা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে বাড়ির পাশের একটা পুকুরের মাঝখান থেকে এরা ময়রা ভাইসা ছিল আর শিশু দুটির বাবা যিনি তার নাম হচ্ছেন মাসুম বিল্লা ওনার বাড়ি হচ্ছেন একই জেলার রূপসা উপজেলার চাঁদপুর গ্রামে শিশু দুটি মায়ের সাথে তার নানার বাড়িতে ছিল আমার সম্ভবত ধারণা যে অনেক পরিবারে বাচ্চা হইলে মায়ের বাড়িতে হয় সম্ভবত এরকম কিছুই যে ডেলিভারির পরে কণা তার বাবার বাড়িতে বসবাস করছিলেন ঘটনার দিন আসলে সেখানে এই শিশু দুটির বাবা ছিল না কি ছিল না সেটা কিন্তু এই ঘটনার মধ্যে নিউজের মধ্যে আসে নাই এটাও একটু ইনভেস্টিগেশনের বিষয় আছে স্থানীয়দের বরাত হচ্ছে স্থানীয়রা বা আত্মীয় স্বজন যেটা বলছেন তাদের বক্তব্য হচ্ছে ওই দুই শিশু রাতে মা কণা বেগমের সঙ্গেই ঘুমিয়েছিল রাত সাড়ে তিনটার দিকে হঠাৎ করে কণা বেগমের ঘুম ভেঙে যায় তখন তিনি দেখতে পান যে বাচ্চা দুটি তার পাশে নেই এই সময় তিনি খোঁজাখুঁজি শুরু করেন পরে বাড়ির মানুষ যখন চিল্লাবাল্লা শুরু করে রাতের বেলা সারা রাত খুঁজেও শিশু দুইটাকে বাড়ির কোথাও আশেপাশে খোঁজে পাওয়া যায়নি যখন ভোরের আলো ফোটে সকাল সাড়ে ছয়টার দিকে বাড়ির পাশের পুকুরটিতে দুটি শিশুর মরদেহ ভাসতে দেখা যায় তারপর সেইখান থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ স্থানীয়রা বলছে যে এই দুই মাস বয়সী শিশু দুটির হামাগুড়ি দেওয়ার কথা নয় যে তারা পুকুরে চলে যাবে এই জন্য এই শিশুর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে কেউ বলছেন যে এটা জিনের কারসাজি আবার কেউ বলছেন যে এটার পেছনে অন্য কোনো ঘটনা জড়িত তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জহরুল আলম জানিয়েছেন এই ঘটনায় শিশুদের মা বাবা ও নানা নানিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিস্তারিত পরে বের হবে আমরা একটু যোগ করতে চাই দুই মাস বয়সী শিশু বিছানা থেকে নিজে ওঠারই ক্ষমতা নাই প্রথমত হচ্ছে এইটা সো হামাগুড়ি দেওয়ার প্রশ্নই আসে না হামুর কাটা যার যার এলাকার ভাষা যেটা বলেন সেকেন্ড হচ্ছে মায়ের সাথে রুমে ঘুমিয়েছিল তার মানে রাতের বেলা দরজা বন্ধ ছিল নানার রুম নানির রুম পাশে হোক যেটি হোক ফুল বাড়ির মেইন দরজা যেটা এটা কিন্তু বন্ধ ছিল তাহলে এই রাতের বেলা দরজা খুলে দিলো কে শিশু দুটা বাহিরে গেল কেমনে যাইয়া পুকুরের মধ্যে পড়লো কেমনে তার মানে এই শিশু দুইটার তো সম্ভব না এরা জান্নাতের পাখি এদের মৃত্যুতে এমনি এরা জান্নাতি হবে বাট যারা এই ঘটনাটা ঘটাইছেন এখানে এখানে সাসপেক্টেড লিস্টে আসলে মা কি জড়িত কোথাও না কোথাও এটা কি সম্ভব হয় একজন মা এত কষ্ট করে দুইটা যমজ বাচ্চা যেহেতু প্যাটে রাখছেন একটা হিউজ স্ট্রাগল করছেন তো তিনি কি তার বাচ্চাদেরকে নিয়ে পানিতে ফালাই দিছেন এটা সম্ভব মাঝে মাঝে এরকম ঘটনা কিন্তু বের হয়ে আসে আবার অপরদিকে নাকি এখানে নানার বাড়িতে কোনো কাহিনী নানা নানি বা ভাইয়ের বউটৌ এরকম কেউ ছিল সেটাও কিন্তু এখানে আসা নাই এমনও বলা হয় না নিউজের ভিতরে আমরা যতটুকু তথ্য পাইছি যে দরজা খোলা ছিল কেউ আসছে কারো ঢুকার কোনো অস্তিত্ব বা চিহ্ন আছে তার মানে এখানে পেছনে একটা রহস্যজনক কিছু আছে তো রহস্যটা এখন দিন দিনশেষে গিয়ে জিনের কান্দে পড়ছে জিন জাতীয় নিশ্চয়ই মানুষের কাজকর্ম দেখে মাঝে মাঝে আসে যারা সৃষ্টির সেরাজীব কেমনে হইলো আমাদেরকে বাদ দিয়ে আল্লাপাক মানুষদেরকে সৃষ্টির সেরাজীব বানিয়েছিলেন আজকে মানুষ জাতি তাদের কর্মকাণ্ড দ্বারা এইটা প্রমাণ করতে সক্ষম হয়েছে যে শয়তানের অনুসারী যে জিন আছে এদের থেকেও আমরা ছদ্মবেশী শয়তান আমি বিশ্বাস করি না এটা জিনের কাজ এক সময় এগুলো শুনতাম বাচ্চা সবাইয়া ঘুমাইছে যেয়ে দেখেছে পিছনে খালের ভিতরে অথবা সিলিংয়ের মধ্যে অথবা এমন জায়গা নিয়ে বসায় রাখছে সাইলের ড্রামের ভিতরে এগুলো আগে শুনতাম এরকম হইতো বাট এখন এই যুগে এগুলো কিন্তু শুনি না ভালো করে তথ্য প্রমাণ একটু যাচাই বাছাই করা উচিত প্রকৃত ঘটনা খুঁজে বের করা হোক আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম